সফরকারী উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য 13 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তাছাড়া দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার নাঈম হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া দল থেকে বেশ কিছু রদবদল এনে ঘোষণা করা হয়েছে উইন্ডিজের বিপক্ষের আসন্ন চট্টগ্রাম টেস্টের দল। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে থেকে সুবিধা না করতে পারার ফলে আসন্ন এ ম্যাচের দলে জায়গা হারিয়েছেন ওপেনার লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আবুজায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম। তাদের ব্যর্থতায় দলে প্রত্যাবর্তন ঘটেছে জাতীয় ক্রিকেট লিগে ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়ানো সৌম্য সরকার। তার পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ উইকেট শিকারে হওয়ায় পুরস্কার হিসেবে উইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকের এ লড়াইয়ের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।